ফুড ফ্যামিলি অ্যান্ড মোর। তো আজকের ফুড ফ্যামিলির মোরে লাঞ্চের আইটেম নিয়ে চলে এসেছি। আজকে ইটিং শো করব। আজকে নর্মালি ঘরোয়া যে রান্না যেসব আছে সেইগুলোই নেওয়া হয়েছে। গরমটা পুরো দুর্ধর্ষভাবে আবার পড়ে গেছে, তো লাঞ্চে যা যা রান্না হয়েছে তাইতেই নিয়েছি, বলে দাও। এখানে কলমি শাক ভাজা আছে, ভেন্ডি ভাজা আছে, কুমড়ো শাকের তরকারি মাছের মাথা দিয়ে, পেঁয়াজ, লেবু, আর এখানে কাতলা মাছের ঝোল, আর সাথে আছে এঁচুর চচ্চড়ি। তো মানে জ্যাকফ্রুট কারি এটা। হ্যাঁ, তো আজকে ইটিং শো বন্ধুরা, আজকে খেতে খেতে গল্প করতে করতে খাবো। তো জাস্ট চলো আরম্ভ করি। তো ঝরঝরে ভাতটাও আছে, কলমি শাক। পরস্পর অনেক চ্যালেঞ্জ করে ফেলেছি, অনেকদিন পর আজকে ইটিং শো হচ্ছে, বলো। ভাজাটা দারুণ হয়েছে। ঢেঁড়স ভাজা ফ্রিজে পরে পরে শুকনো হচ্ছিল, তো রোজের স্ট্রিট ফুড রান্না করতে করতে এগুলো ভুলে যাওয়া হয়। পেঁয়াজ দিয়ে ভাজা, ঢেঁড়স ভাজা আমার রুটি দেখে খুব ভালো লাগে, আর মাছের মাথা দিয়ে কুমড়ো শাক চচ্চড়ি হয়েছে। আছে খাও মাছের মাথা তরকারি। হ্যাঁ, মানে নিরামিষ রান্না থেকেও মানে একগুণ বেশি টেস্টি হয়ে যায়। অনেকদিন মাছের তেলটা খাওয়া হয় না, গরমকালে এই কুমড়ো শাকটা দারুণ লাগে, কুমড়ো শাকের চচ্চড়ি। অনেকদিন পর মানে এরকম দই তরকারি দিয়ে খাচ্ছি। এমনি রান্না হয় অন্য সময়, রাত্রে অন্য সময় খেয়ে নিই। শাক সবজি দুপুরবেলা রান্না হলেও সেটা খেতে পারি না, কারণ দুপুরবেলা আলাদাভাবে স্ট্রিট ফুড রান্না হয়। যদি স্ট্রিট ফুডের আইটেম থাকে তো দিদি আজকে অনেক এগিয়ে যাচ্ছে, দিদি ভুলেই যাচ্ছে মনে হয় আর ইটিং শো চলছে। ওইটাই, তাড়াতাড়ি খেতে খেতে মুখের অভ্যেসে দাঁড়িয়ে যা, অভ্যাসে দাঁড়িয়ে আছে। কাতলা মাছের টেস্টি আলাদা, চচ্চড়ি নেব। তরকারিটা দারুণ টেস্টি হয়েছে, মাছের মাথা দিয়ে তরকারি, এটা নিরামিষই হয়েছে, এত কিছু রান্না হয়েছে। না না, ওই তরকারিটা খেয়ে এটা যেন একটু কেমন লাগছে না, আগে এটা খেয়ে নিলে ভালো হতো। আর আমার দিকে ভাত শেষ হয়েছে, মাছের ঝোলটা কিন্তু লেবুই নেওয়া হয়নি। আবার যে কবে বৃষ্টি হবে কে জানে। মাছের ঝোলটা সবটাই নেবো, কারণ লেবুটা পুরোটাই নিয়ে নিই। সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল, ডাঁটাটা খুব সুন্দর, আমার মনে হয় এতটা লাগবে না, ভাত অল্প হয়ে গেছে তো। ডাঁটা দুটো নিয়ে নিই, হুম।
খেতে লাগছে হেপি। কড়াটা জুড়িয়ে যাচ্ছে মাছের ঝোল দিয়ে আর লেবু দিয়ে ভাজটা। বাড়ির সবাই প্রায় খাওয়া হয়ে গেছে, শুধু আমরা দুজন আর তোমার কমলটা খেতে গেছে। ও সবার লাস্টেই খায় কারণ আমাদের ভিডিওটা দেখতে হয়। তাহলে কঙ্কনা দেখছে মাছটাও ভালো, কাতলা মাছ। জ্যান্ত মাছের ঝোল আলাদা টেস্ট। হ্যাঁ হ্যাঁ, আর বেশিরভাগ জ্যান্ত মাছ হলে আমাদের ঝোলই হয়, আর বরফের মাছ হলে একটু ঝাল ফাল করা হয় টমেটো আদা রসুন দিয়ে ঝাল। তো একজন কমেন্ট করেছিলে যে জয়কৃষ্ণ লাইব্রেরি দিদি তোমাদের বাড়ির কাছ থেকে কি বাড়ির কাছ থেকে কত দূর? তো আমাদের বাড়ি থেকে অন্তত 15-20 মিনিট যেতে হবে বাইকে, অনেকটাই। একদম যে কাছে তাও না, তো 15-20 মিনিট এমন কিছু দূর না। তো আমার শ্বশুর যখন বেঁচে ছিলেন তো আমরা শুনেছি, শোনা কথা, যে ওই লাইব্রেরি থেকে বই নিয়ে এসে পড়তো বাড়িতে। আমার খাওয়া কমপ্লিট হলো, আগে দারুণ টেস্ট বুঝে খেলাম। হ্যাঁ, তো আমাদের তো খাওয়া কমপ্লিট, অন্যদিন তো খালি গ্রাসে গেলাম। তো তোমাদের কেমন লাগলো ইটিং শোটা অবশ্যই ফিডব্যাক দিও। আর ইটিং শো যাদের পছন্দ নয়, আমাদের চ্যানেলে আরও চ্যালেঞ্জ ভিডিও আছে, ভালো ভালো দেখে নিও পুরাতনগুলোই। হ্যাঁ, স্ট্রিট ফুড দেওয়া, তো সেগুলো একটু দেখে নিও। আর যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করতে একদমই ভুলবে না। তাহলে আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফটি থাকবেন। তোমরা দেখছো ফুড ফ্যামিলি অ্যান্ড মোর, এখানে আনন্দ দিন ভোর। টাটা, বাই বাই।